شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। আমাদের একবার প্রশ্ন করেছেন, জামাতের একটা পরিস্থিতি তিনি তুলে ধরেছেন যে অনেকে সালাম ইমামের সাথে সাথে ফিরিয়ে ফেলে, অনেকে আগে ফিরিয়ে ফেলে, আর উনি ইমাম সাহেবের সালাম ফিরানো শেষ হলে দুই দিকের পরে সালাম ফিরে, কোনটা সঠিক? সম্মানিত প্রিয় ভাই, আপনি যে কাজটা করেছেন সেটাই উত্তম এবং সেটাই নিরাপদ, এতে করে নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই নাই, 0%। আর যারা সাথে সাথে ফিরায় তাদের অনেক সময় এটা কারাহিয়াত, ইমামের সাথে ইমামকে অনুসরণ করা হয়েছে, হ্যাঁ ইমামকে বলতে হচ্ছে যে অনুসরণ করা ইত্তেবা, আর ইত্তেবা বলা হয় পদাঙ্ক অনুসরণ করা, অর্থাৎ আপনাকে একজনের সামনে রেখে বলা হলো যে তাকে অনুসরণ করে চলো, তার ইত্তেবা করো, তার মানে হচ্ছে সে যেখানে পা ফেলতেছে সেখানে ফেলে ফেলে পা আপনিও ফেলেন দেখে দেখে। এখন যদি আমি আপনার সামনে থাকি তাহলে আমি পা উঠিয়ে আরেক জায়গায় না ফেলা পর্যন্ত আপনি আমার পায়ের চিহ্নটা পাচ্ছেন না, তাহলেই আপনি পারফেক্ট পাচ্ছেন না। যদি সাথে সাথে করতে যান তাহলে পায়ে পা লেগে যাবে, আর আগে করতে গেলে আমার আগে চলে যাবেন। সেম উদাহরণটা হচ্ছে নামাজের ভিতরে, আপনি সাথে সাথে করাটা কারাহিয়াত, অনেকে বলছেন মাকরু অপছন্দনীয়, আর আগে করা হারাম, আর পিছনে পিছনে করাটা হলো ইত্তেবা। তো এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে আনাস ইবনে মালিক থেকে, যে হাদিসটি আপনার মুসনাদে আহমদের 13571 নম্বর হাদিস, এরপরে সহিহ মুসলিমেও এসেছে এবং সুনান নাসাঈর 1366 নম্বর হাদিস, হ্যাঁ অন্যান্য আরও কিতাবে এসেছে, সহিহ মুসলিমের 426 নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যে কোনো এক ওয়াক্তে সালাত আদায় শেষ করে, আকবালা আলাই নবী ওয়াজহি, এরপর আমাদের দিকে ফিরে বসলেন, ফাকালা, এরপর তিনি বলছেন ইন্নি ইমামুকুম, আমি তোমাদের ইমাম, ফালা তাসবিকুনি, তোমরা আমার সাথে প্রতিযোগিতা করো না, আমাকে পিছনে ফেলে যেও না, বিল রুকুয়ে, রুকুর মধ্যে, ওয়ালা সুজুদে, ওয়ালা বিস সুজুদে, সুজুদ সেজদাতে, ওয়ালা বিল কিয়ামে, দাঁড়ান দাঁড়াতে গিয়ে, ফা ইন্নি আরাকুম, আর অন্য একটা রেওয়ায়েত রয়েছে ওয়ালা বিল ইনসিরাফ, এমনকি নামাজ শেষ করার ক্ষেত্রেও। হ্যাঁ, তাহলে আল্লাহ নবী বলছেন আমি তোমাদের ইমাম, তোমরা আমার সাথে প্রতিযোগিতা করো না, আমাকে পিছিয়ে ফেরানোর চেষ্টা করো না, আমার আগে কোনো কাজ করো না, রুকু হোক, সেজদা হোক, দাঁড়ানো হোক, এমনকি ইনসেরাফ, আর ইনসেরাফ আয়ুস সালাম, অর্থাৎ সালাম ফিরাতে গিয়ে। তাহলে আমাদের উচিত হলো, সবচেয়ে সমস্যা হলো সালামের ক্ষেত্রে, আমরা সালাম ফিরাবো প্রথমে ইমাম সাহেব ডান দিকে ফেরানো শেষ করলে, যখন আবার বাম দিকে শুরু করবেন হয় তখন আমরা ডান দিকে শুরু করবো, অথবা দুই দিকেই সালাম ইমাম সাহেব শেষ করলে আমরা ডান দিকে শুরু করবো, এরপরে বাম দিক করবো। আল্লাহু আলম বিহাজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।